এখানে সমস্ত ব্রজের মধ্যে সাধুদের পুজো জেগার হচ্ছে সবাই সাধুকে নিয়ে ভালো ভালো মধ্যে মধ্যে খাওয়াচ্ছে পিঠা পানা সব খাওয়াচ্ছে সাধুদেরকে হ্যাঁ পিঠা পানা খাওয়াচ্ছে এখন কি হচ্ছে মা যশোমতী হ্যাঁ যখন গর্ভ ধারণ করছে গর্ভে যখন বাচ্চা আসে না দেখবে ওদের একটু চটপটি জিনিস খেতে ভালো লাগে লবণ মিষ্টি ঝাল তাল এইসব জিনিস খেতে ভালো লাগে এখানে যশোমতী বলছে আমার তো পায়েস খেতে ইচ্ছা হয়েছে এখানে সুন্দর পায়েস বানিয়ে গোপী থেকে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে মা যশোমতীকে দিয়েছে একটি গোপী বলছে বলে মা যশোদা মনে হচ্ছে তোমার যে গর্ভে না একটি গোপাল আসি বলে জানলে কি করে ছেলে হবে বলে তোমার যে হোটোটা হোটটা ওটা হলদু হলদু এটা হলদু হলদু লাগছে বলে এর প্রমাণ হলো তোমার গর্ভে একটি ছেলে জন্ম নিবে এখন আর একটি বুড়ি গোপী বলছে বলে তুমি যখন কুঁয়ার ছিলে তখন তুমি বাংলায় কি বলে জুড়মা খেলে তো তুমি নেই খাই জুড়মা খেলে কি কি বলে আর যখন দুধা দুধ কি বলে জোড়া কলা তো তুমি খাওনি বলে কেন বলে মনে হচ্ছে তোমার গর্ভে না দুইটি সন্তান বলে কি হবে প্রথমবার জন্ম দিবে যদি কেউ বলে যে তোমার পেটে দুইটি বাচ্চা আছে তোমার ভয় পেয়ে গেছে বলে চিন্তা করবে না ঠাকুর যা করবে ভালোই করবে তুমি কোনো চিন্তা করবে না এখানে নন্দ বাবার একটা বোন ছিল ওর নাম ছিল সুনতা ও ছয় মাসের আগে থেকে ঘরে বসে আছে বলে কেন বলে নন্দ ভাই যে ছেলে হবে না সেখানে দান দিয়ে দক্ষিণা দিয়ে আমি নব লাখের হার পাব ওই জন্য ছয় মাস থেকে এসে ঘরটা বসে আছে হ্যাঁ বাচ্চা হলে আমি নব লাখ হার পাব এখানে কি হয়েছে মনে হচ্ছে আজকে রাত্রিতে কোনো সন্তানের জন্ম হবে হ্যাঁ আজকে রাত্রিতে সন্তান জন্ম হবে বলে একটা কাজ করো আটটা পর্যন্ত সবাই তো জেগে থাকে গ্রামের মধ্যে ওর পরে সব ঘুমিয়ে যায় বলে দুই ঘন্টা টিউটি লাগিয়ে দাও আর মৃদঙ্গ দিয়ে যাও আর হ্যাঁ তারপরে করতাল দিয়ে দাও কীর্তন করবে সবাই হ্যাঁ কখন যে বাচ্চা জন্ম হয়ে যাবে কেউ জানে না এখন তারা কি করছে আটটা থেকে দশটা চাল আট থেকে দশ পর্যন্ত তাদের কীর্তন করছে হ্যাঁ এখানে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় যখন এইটুকু বলেছে না
नंद बाबा तो लाभ दी उठे छे बोले बोलो कौन की होय छे बोले प्रथमे बोलो आना की दिवे तापर बोलो बोले जाओ तुम्हारे नवल आकर हाथ दे किंतु दादा ओ सुनदा बोले जे दादा कथाटी एतो बड़ कथा छे जार सामने ये नवल आके हारो की चुनाई बोले आर की दिवे बोले कोई जी जमुना धारी जे तो जमी जमी जगह आछे ना तुम्हारे नाम सुन लिखी रे कोई भी नहीं दिवे बोले दादा कथा की एतो बड़ कथा छे जार सामने ए कथा बोलबे ना बसो गाने बसो गाने एजने जार सामने एटाओ किचुई नहीं बल हार की दिवा बोलो बल ना एक ट्रेजर की जो तो चाबी का टिबुला आछे ना वो समस्त चाबी का टिबुला तुम्हें नहीं है तुम्हें समस्त चाबी का टिबुले नहीं ना बोले दादा कथा की इतनो बड़ो कथा जार सामने ये चाबी का टिबुलो किचु नहीं फिर एक दिन महाराज ऐसे बोले बस ये घर कथा है मास्टर क्या मैं सुपर चा पार दीजो जब मैं कितना मैं बता गई बस ये आपको उगर बसो कथा है मास्टर दीजो एक दिन करो बसो गए कुंडल पड़े
वही कुंडल को खूब जोर जोर से हिलाई बोले के ना बोले तुम्हारा पहुंचावार आगे हमारे छेड़ दाओ प्रथम हमारा किए हमारा किए गोपाल के प्रथम बधाई दी और छोटी मध्य चूलर मध्य सुंदर फूलर माला के साथ ये लेके चलो अपना दक्षिणी यात्रा करने को हम दक्षिणी जल्दी जाओ ना वही दिखे देख मेरे प्रत्येक वही दिखे संध्या समय प्रत्येक मायरा सुंदर फूल थे सुंदर चूलर संगे सुंदर फूलर माला के साथ प्रत्येक माय दर देख रहे समय फूल माला किए निजे चूलटा के साथ जाए एक हमें साथ किए चे जब हमें गोपीरा आज थे ना वो एक एक टिप फूल ওখান থেকে খসে পড়ে ওদের পায়ের উপরে পড়ছে বলে কে না বলে যারা গোবিন্দ কে স্বাগত করতে দর্শন করতে যাচ্ছে স্বাগত করতে যাচ্ছে তাদের চরণ পূজো করতে আর যদি আমরা ওই চুলের মধ্যে থাকি খুলে ওই যমুনাতে বাহিত ভাসিয়ে দিবে কিন্তু যদি এই ব্রজে ব্রজে যদি আমরা মিলি যাই তখন কি হবে যখন গোপাল তিনি একটু বড় হয়ে তিনি সর্বত্র তিনি হাঁটবে মনের চরণ স্পর্শ আমরা পাবো হ্যাঁ একবার जब तो गोपीरा चिलो ना तारा की माँ जसुदा के बधाई स्वागत दीचे हाँ देखो हम एक मिनट हिंदी बोल हिंदी पूछते बारो कारा कारा हिंदी पूछते बारो टीवी देखा ना अमिताभ बच्चन ऐश्वर्या राय शाहरुख खान सलमान खान सब टीवी देखे देखे सब हिंदी सीखते बार ना किचे हाँ देखो हम एक मिनट हिंदी बोलो पांच मिनट एक मिनट बांग्ला बोलो ना पूछते बारो तो कि ताकि था जो अभी अभी जितने गोपियां थी वो सबके सब मैया जसोदा को बधाई दे रही हैं मैं बोलूंगा मैया जसोदा बधाई हो और आप लोग जितने माताएं सबके सब बोलना बधाई हो क्या बोलना जोर करके बोलना अरे अभी बोलो एक बार हाँ अभी जितनी सब गोपियां थी मैया जसोदा को बोल रही हैं मैया जसोदा बधाई हो आनंद ले लो हां मनो जो खाई पालते खाई हर जोर करे बोली बोल हर करे बोली बोले भैया जसोदा बधाई हो हां तो भैया जसोदा के लिए बधाई हो बधाई मैंने स्वागत है बधाई हो बोले ब्रज की गोपियां तुम लोगों को आशीर्वाद से ये बूढ़ी उम्र में भी मुझे लाला की मुख दर्शन मिलो है इसलिए ये लाला मेरो नहीं ये लाला तुम लोग का है बुझते बात सकते हो बोलिए चले ने अमर नहीं चले तुम्हारे एक बूढ़ी भाई से चले मुख दर्शन करते पिए थी अभी जितने गोपियां थी ना सबके सब कृष्ण को आशीर्वाद दे रही है बोले क्या आशीर्वाद दे रही है बोले जुग जुग जियोरी जसोदा मैया तेरो ललना जुग जुग जियोरी जसोदा मैया तेरो ललना जुग जुग जियोरी जसोदा मैया तेरो बधाई हो
জোর করে বলবে আপনাদের তো হয় প্রভু আপনাদের জিতিয়ে দিলেন, গড়বড়ি কিয়া না, গড়বড়ি কিয়া ঠিক। আমি শ্রী জিতনে প্রজাবাসী ও ভি কৃষ্ণ কো বধাই আশীর্বাদ দে রহে থে, তোমারে লালা জীব যুক্ত কর, তোমারে লালা জিতে রহে, হ্যাঁ জিতে রহে। আমি अभी ब्रज के जितने गोप गोपियां सबके सब आ गए, लेकिन दो व्यक्ति अभी आए नहीं। बोले कौन? एक वृषभानंद महाराज, एक कृतिका सुंदर, राधा रानी की पिता और माता, ये दोनों आ जाए ना फिर तो ये उत्सव प्रारंभ होएगा। देखते देखते श्री वृषभानंद महाराज और कृतिका मैया प्रवेश किया। राजा रानी है ना, दोनों बड़े मित्र नंद बाबा और वृषभानंद महाराज। जब उन्होंने ब्रज में वहां प्रवेश किया, अभी नंद महोत्सव प्रारंभ होएगी, इतने में एक गोप ने किया कि कृतिका मैया अपना सर ऊपर में जो मटकी में दूध दही मक्खन लेकर के आई थी, एक ने डंडा लेकर के मारे मटकी को मारते मटकी तो फूट गई और दूध दही में कृतिका मैया स्नान कर ली। उसको बाद में दही में हल्दी और घी मिला करके जो दधिकाती होता एक मंगलवाची है, एक दूसरों को ऊपर में लगा रहे थे, सबको ऊपर में हाँ दही हल्दी और घी मिला करके एक दूसरों को लगा रहे थे, और वहाँ इतना कीचड़ कीचड़ हो गया, एक दूसरों को ऊपर में फिसल फिसल करके सब चुप गिर रहे थे और सबके सब गा रहे थे। बोले नंद के यार नंद भयो, नंद के यार नंद भयो, নন্দবাবা তো 20 লাখ গোরু দান দিচ্ছে, এখন তো সিং ভাই পেয়ে গেছে। বলে কেন?
बोले गोरु दान दिते थे हमारे जे 60 टके यदि गोरु मन मेरे दान दी जाए आमे की करे फसे जाऊ हैं ऐ जने कोर लेज का धर ना तालिया छे सीटा में हमारे का दान से काम चली जाए एकरे घर मां पार्वती वैसे छे ओनारो दुईटी चले नी ऐसे के दुईटी चले कार्तिक आ गणी छे ऐ जने बोले हाथी घोड़ा पाल की जय कन्हैया लाओ इतनी इतो हाथी घोड़ा दी दान दिए छे এখন এই যে গণেশের মাথা রাখি রকম এখন উনি ডরে ভয় পেয়ে গেছে বলে কেন বলে এক তো হাতি ঘোড়া দান দিচ্ছে দান দিতে যে আমার ছেলেটাকে যদি হাতি দান করে মনে করে দান দিয়ে দিই তখন কি হবে আমার ছেলেটা চলে যাবে এখন ওর ছেলেটাকে নিয়ে কোলে জোর করে ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ সেখানে ধন কুবেরে বসেছিল সমস্ত টাকা পয়সার যে মালিক তিনি নন্দ বাবা তিনি এত টাকা পয়সা দান দিয়েছে সেখানে বলেছেন রমা ক্রীড়ন অভূত নির্ভ হে পরীক্ষিত নন্দ বাবা তিনি এত টাকা পয়সা সোনা চাঁদি দান দিচ্ছে ব্রাহ্মণরা ভেদে ভেদে নিয়ে যেতে পারছে না হ্যাঁ কঠিন ভেদে ভেদে আর ওখান থেকে না কোণে থেকে হীরা মুক্তা গিতে গিতে পড়তে পড়তে যাচ্ছে পুরো গলি গলিতে হীরা মুক্তা ভর্তি হ্যাঁ মনোজ যেন মা লক্ষ্মী তিনি গলি গলিতে তিনি নৃত্য করছে কৃষ্ণের জন্ম উৎসবতে আনন্দিত হয় এখানে সবাই সেখানে নৃত্য করছে গাইছে সবাই সেখানে নাচছে হ্যাঁ সেখানে সবাই নাচছে এখানে আমি ওটা ভজন গাইছি সবাই নাচছিল আপনারা তো ছিলেন না ছিলেন না আপনারা হ্যাঁ এখানে আমি একটা ভজন গাইবো নাচতে পারে বলে জিও শ্যামলাল জিও শ্যামলাল ফিলি তেরি প্রকৃতি রক্ষতা Jio Sham Lala, Jio Sham Lala Oh,
पकड़ा की खाता है खाना हरे कृष्णा बस जाओ रात्रि बस रात्रि बस जाओ अरे चुपचाप बस जाओ भाई हरे कृष्णा हरे कृष्णा सब बस जाओ रात्रि बोले पिता ही गौर प्रेमानंदे हरे জগন্নাথ রথ যাত্রার অনেক মহত্ব আছে শাস্ত্র বলছে এই কথা বল শাস্ত্র বলছে রথে বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে অর্থ হলো যদি রথে একবার কেউ জগন্নাথ কে দর্শন করে জগতার পুনর্জন্মদার আর জগতে হয় না হ্যাঁ বলে এই রথ যাত্রাতে কি এর অনেক রহস্য আছে চেষ্টা করবো একটু কথা বলতে যে রথযাত্রা কি কোথায় কি করে হয়েছে দেখো যখন সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ হয়েছে ওই সূর্যগ্রহণে সমস্ত বহু দূর দূর থেকে লোক এসছে ওখানে একটা ব্রহ্মকুণ্ডে স্নান করতে হয় স্নান করে সাধুদেরকে দক্ষিণা দিতে হয় দান দক্ষিণা দিতে হয় এখানে কি হয়েছে ব্রজবাসীরাও সেখানে গিয়েছে নন্দা যশোদা রাধারানী গোপীরা ওখানে কৃষ্ণ তিনি দ্বারকা থেকে তিনি হ্যাঁ তিনি কৃষ্ণ চলে গেছেন মথুরা মথুরা থেকে তিনি দ্বারকা চলে গেছেন অনেক বছর হয়ে গেছে সেখানে কৃষ্ণ সেখানে এসেছে এখন ওখানে সবাই খবর পেল কৃষ্ণ খবর পেল এখানে কৃষ্ণ খবর দিয়েছে এখানে আমার ব্রজবাসীরাও এই কুরুক্ষেত্রে ব্রজবাসীরাও এসেছে এখন কৃষ্ণ ব্যাকুল হয়ে গেছে তিনি ব্রজবাসী দর্শনে মিলাল জনি এখন স্নান টান করে সবাইকে দান দক্ষিণা দিয়ে এখন কৃষ্ণ তিনি যে অনেক দূর থেকে এসে সবাই সবার সঙ্গে বন্ধুদের সঙ্গে মিলামিশা হচ্ছে এখানে কৃষ্ণ ব্রজবাসীদের সঙ্গে মিলতে এসছে প্রথমে তিনি বাবা কাছে এলেন বাবা মা কাছে তাদের তিনি চরণ স্পর্শ করেন তারপরে তিনি কাল বাল যে ছিল সখারা শ্রীতাম বসুতাম মধুমঙ্গল তখন তাদের সঙ্গে তিনি মিলন হন তারপরে তিনি ব্রজ গোপীদের সঙ্গে তিনি মিলে আর যখন তিনি সেই রাধা রানীর সঙ্গে মিলে তখন রাধা রানী বলছেন হে শ্যাম সুন্দর তুমি হলে ওই শ্যাম সুন্দর কিন্তু আমি হলাম ওই রাধা কিন্তু যখন আমরা বৃন্দাবনেতে যেখানে সুন্দর যমুনা নদী কলকল না দিতে প্রবাহিত হচ্ছে যেখানে কোয়েল কুহুকু করছে যেখানে ময়ূর কে গা করছে যেখানে সুন্দর বেলি চমেলি জুই মালতি মাধবী সুন্দর সুন্দর যেখানে ফুল ফুটেছিল হ্যাঁ যেখানে অপূর্ব নিকুঞ্জের মধ্যে যখন আমরা দুজন মিলতাম না সেখানে যে আনন্দ ছিল ও আনন্দ এখানে নেই কেননা তোমার শরীরের মধ্যে কোনো ব্রজেরও বেশ নেই তোমার একটা হাতি ঘোড়া এখানে ওই সমস্ত দ্বারকাধীশ রত্ন মণ্ডিত শরীর তোমার ওই বংশী কোথায় তোমার হাতে বংশী নেই এখানে ময়ূর মুকুট তোমার কোথায় ময়ূর পাখাও নেই ওই ব্রজের বেশই নেই হ্যাঁ গোপীরা যেভাবে ফুল দিয়ে পাতা দিয়ে তোমাকে শৃঙ্গার করত এখান তো তোমার রাজ বেশ অতএব হে শ্যাম সুন্দর তুমি যদি আমাকে আনন্দ দিতে চাও তুমি আমার হৃদয় রূপী রথে বসো আর তোমাকে আমি এই কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাবো বৃন্দাবনে তোমাকে নিয়ে যাবো আর ওই বৃন্দাবনে যমুনা কূলে ওই নিকুঞ্জের মধ্যে যখন তোমার সঙ্গে মিলব তখন আমাকে পূর্ণ আনন্দ তখন পাবো অতএব তুমি আমার হৃদয় রূপী রথে বসো অতএব এই যে রথযাত্রাটি কি রথ নয় ওইটা হলো রাধারানীর হৃদয় রাধারানীর হৃদয় সেখানে শ্যাম সুন্দর সেখানে বসে আছে আর রাধারানী সমস্ত ব্রজ গোপীরা তাদেরকে কোথা থেকে কুরুক্ষেত্র থেকে কোথায় নিয়ে যাচ্ছে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে এই জন্য কৃষ্ণ এত প্রসন্ন
एतो प्रसन्न रथ यात्रा थी हैं प्रसन्न जगन को प्रसन्न लागे ना जान जागे साई दी थी एजने कृष्ण के ब्रजवासी शब्द को बेसी वाला और आवाज एजने आमी होला मोई उड़ीसा के से रथ यात्रा आए जगन जगन्नाथ रथ यात्रा होतो ना हमारे बाड़ी के सब मायरा बोलतो जे जे माता रा मायरा गर्भ धारण करे बोले तू जगन्नाथ देखते जाबे ना बोले के ना बोले यदि तू जगन्नाथ के देखो ना बोले चौकलो गड़बड़ा छे तुम्हारे पेटे जे बाचा आछे और बाचार चौकलो गड़बड़ हो छे अर्थ की अर्थ होलो जगन्नाथ जवन ओई रथ रे ऊपर बसे तेरी खूब प्रसन्न तेरी खूब आनंद के ना तेरी ब्रजवासी गोपी भक्त करे मिलते जाछे सब देखे ताके बेसी भालोवासी ब्रजवासी रा हां एतने तेरी पे रथ ऊपर दर्श बसे तेरी एतो प्रसन्न होई थाके जी चा मांगे ताके ठाकुर ताई दे दी ताके तेरी ताई दे दिए एतने रथ का के टेने टेने मिल जाछे साधारण व्यक्ति रा नहीं ब्रज गोपीरा तादे के टेने टेने वृंदावन मिल जाछे रथर कुछ रसिका आछे तोड़ीटा आछे और कत महत्व जाने हमारे उड़ीसा के जगन जगन्नाथ रथ यात्रा है ना रथ यात्रा पर तोड़ीटा के सबाई छिड़िए छिड़िए एक एक टुकड़ा कर दी जाए यदि जे बाड़ी थे और कोई रस्तर जे तोड़ती एक तो थेके जावे ना वो बाड़ी थे कोनो भूत पिशाच डाकी निसाकी कोन प्रकार अमंगल थाकते पर ना यदि कुठाय हाथ पाए बैठा है ओटा दिए बांधे आज ताबीज मांगिए पड़े केनो कोई रस्सी साधारण रस्सी नहीं भगवान गोपीनाथ प्रेमे ते बैठे था कि नहीं आज उधर प्रेमर रस्सी प्रेमर दौड़ी वो दौड़ा साधारण नहीं ये हले एक रथ यात्रा हाँ द्वितीय कथा लो एक दिन की हो जाए कृष्ण तिनी हैं द्वारका ते कृष्ण तिनी राधा रानी ने चिंता करते करते ब्रजवासी तेरे चिंता करते करते एक दिन कृष्ण गोपाल तिनी बेहोश हो गए जो हमने बेहोश हो गए थे এখন কি করা যাবে কি করা যাবে সেখানে নারদ এসেছে তখন দ্বারকা বাসীরা বলে নারদ তুমি একটু বৃন্দাবনে একটু চিন্তা করো হ্যাঁ তবে কৃষ্ণ তিনি বৃন্দাবনে চিন্তা করতে করতে রাধা রানী চিন্তা সখীদের চিন্তা ক্রন্দন করতে করতে তিনি বেহোস হয়েছে যখন তুমি একটু ব্রজের কীর্তন করবে না তখন কৃষ্ণের হোশ আসবে নারদ বলে দেখো যদি কৃষ্ণের হোশ আসে না আর কৃষ্ণ তোমাদের এখানে থাকবে না करना ब्रजवासी तेरे एक तो भालवासा का तेरे एक तो प्रेम तेरी चली जावे ब्रजी चली जावे बोले की करा जावे एक ना काज करो कौन एक ना व्यक्ति के वृंदावन में पाठा ना हो तेरी ब्रजवासी तेरे जावे बुझाए जे कृष्ण तेरी आसवे ने वृंदावन में आर कृष्ण एक तो वृंदावन के लिए ना तातेरे बुझिए बुझिए अबर अबर फिर तो द्वारका तनी आसवे बोले काके पाठा जाने जावे बोले कौन एक विद्वान कौन बुद्धिमान व्यक्ति की पाठा ना বলে উদ্ধব কে পাঠানা উদ্ধব বলে আমি যাব না বলে কেনা বলে কৃষ্ণ একবার আমাকে উদ্ধবের কাছে পাঠিয়েছিল আমি যখন ওখানে গিয়ে দেখেছি কৃষ্ণ বিরহে ব্রজবাসীদের কি অবস্থা নিজ চক্ষুতে আমি দেখে এসেছি যব থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দিয়েছে তব থেকে কইলা কুহু করে না ময়ূর কে গা করে না বাছুর রাখিও দুধ খায় না গরু রাখিও ঘাস খায় না আর ব্রজবাসীদের বাড়িতে রান্না বান্না হয় না তারা কৃষ্ণ বিরহে তাদের চক্রে চলে আর নালীর মধ্যে জল ভয় যমুনা মিশে আছে হ্যাঁ নালীর মধ্যে জল প্রবাহিত হয় মা যশোদা তো বেহোশ হয়ে পড়ি আছে গোপীদের তো কোনো হোশ আওয়াজ নেই রাধা রানী কে আমি দেখলাম একটি পদ্ম পুষ্পের উপর তিনি সজ্জা পর তিনি শুয়ে আছে আর তার মধ্যে অগুর কর্পূর চন্দন লেপন করেছে राधा रानी तिनी कृष्ण विरह तिनी एतो विरह नित एक सेकेंडरी मध्ये समस्त ग्लोत चुचुर हो जाचे गुड़ा हो जाचे राधा रानी री शरीर मध्ये एक गरम आमी ओखाने किए छला आमी राधा रानी री विरह ब्रजवास तेरे विरह देखे छी आमी ओतरे विरह देखना प्रतिज्ञा करी ऐसे छला आमी फिर जाची गोविंद के गोपाल के नी आसो फिर जखन गोविंद के आमी ब्रजवास ते दुखेर कथा बोली ও একটু কান্না কাটি তো করে যাবে যাবো ফির যায় না একবার যেতে আমি তাকে ব্রজে নিয়ে যেতে পারলাম না যদি আবার গিয়ে বলে আসি না কৃষ্ণ আসবে বলে ওই মিথ্যাবাদীটা আবার এসেছে ওই মিথ্যাবাদীটা আবার এসেছে আমি যাব না বলে কে যাবে বলে বলদেব প্রভু পাঠাও বলদেব প্রভু যা বলে আমিও যাব না বলে কেন বলে আমিও একবার ব্রজে গিয়েছিলাম
সেখানে গিয়ে সখাদের সঙ্গে খেলাধুলা করলাম, নন্দ যশোদা কোলে বসে পড়লাম, আর আমার গোপীদেরকে নিয়ে রামঘাটে আমি রাসলীলা করলাম। কিন্তু কৃষ্ণের যে গোপীরা ছিল না, তাদেরকে আমি সান্ত্বনা দিতে পারি। হ্যাঁ, আমিও তাদের বিরহ দেখে, কৃষ্ণ বিরহ দেখে আমিও প্রতিজ্ঞা করে এসেছি, আমি নিশ্চিত ভাবে গোপীদেরকে নিয়ে আসবো। কিন্তু আমি যখন গোপীদেরকে বলি যে দেখো তোমাকে ব্রজবাসী কত ভালোবাসে, তোমাকে একটু যেতে হবে, না হলে না তার প্রাণ ত্যাগ করবে, কিন্তু হ্যাঁ শুনে একটু কান্নাকাটি করবে, তো আবার যেতে যায় না। যদি আমার আমি আবার গিয়ে বলি না, সেই গোপীটা আসবে, বলে দেখো ওই মিথ্যাবাদীটা আবার এসেছে, এত আমি যাবো না, এখন কে যাবে? তখন সুভদ্রা তিনি তৈরি আছে, বলে আমি যাবো, দেখো আমি মেয়ে ছেলে, দেখবে মেয়ে ছেলে না না ও মেয়ে ছেলের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, মেয়ে ছেলেরা মেয়ে ছেলের মধ্যে ঢুকে যায়, তাদের সঙ্গে মনের কথা বলে, তাদের সঙ্গে মিলামিশা করতে পারে, আমি তো মেয়ে ছেলে, আর আমি কি গোপীদের এখানে সব বুঝিয়ে টুঝিয়ে চলে আসবো। যখন বলছে যাবে, কিন্তু আপনারা জানেন আমাদের সংস্কৃতি, আগে কেউ মায়েদেরকে কেউ একা কেউ বাইরে যেতে দিত না, কোন মেয়ের আগে ঘর থেকে কেউ আগে একা কেউ বাইরে বেরোতো না। হ্যাঁ, তাদের সঙ্গে দাদা যাবে, এই জন্য শাস্ত্র বলছে মেয়েরা হলো সব সময় অস্বতন্ত্র, যখন জন্ম নিবে পিতা মাতার অধীন থাকবে, বড় হলে পতির অধীন, বৃদ্ধ হলে ছেলের অধীন থাকতে হয়। এই জন্য মেয়েদেরকে স্বতন্ত্র ভাবে উঠায় যেতে একা যেতে শাস্ত্র না করে। হ্যাঁ, এই জন্য এখনো কত কত প্রকার রেপ ফেপ উল্টা পুল্টা এই জিনিস কিসের জন্য হচ্ছে, কারণ এই এইটাই হলো কারণ। এখানে যখন সুভদ্রা যখন রাজি হয়েছে যাবে, তখন বলদেব প্রভু বলে না আমরা বউনকে একা ছাড়তে পারব না, যদি বউন যায় সুভদ্রা যায় আমি বউন সঙ্গে যাবো। আর তাহলে একটি কাজ করো, তিনটি রথ বানা, তিনটি রথ বানা, আমি আগে যাবো, কেন আমি বড় দাদা আমি আগে যাবো, আর বউন আমাদের তিনি মাঝখান থাকবে, আর গোবিন্দ তিনি পিছিয়ে পিছিয়ে যাবে। আচ্ছা, এখন তিনটি সুন্দর রথ বানানো হয়েছে, তিনটি সুন্দর রথ বানানো হয়েছে। এখন নারদকে বলছেন তুমি একটু ব্রজের কীর্তন কর, আর তিনি সুন্দর একটি ব্রজের তিনি কীর্তন করছে, জয় রাধা মাধব জয় কুঞ্জ যেখানে ক্রীড়া করে খেলাধুলা করে সেখানে
माटीटा कोई ध्यान देखे दिवे दिले पर गोविंद जब मन खेला दुना करबे तार चरण स्पर्श पी आमी जीवन के धन्य करबो अमर शरीर ते जलटा छे जे गोविंद जे सरोवर ते जल विहार करे ओई जलटा दिए तुमि ओई सरोवर छेड़ दिवे गोविंद जब मन जल क्रीड़ा करबे तार शरीर के स्पर्श करे जीवन में आमी धन्य मन करबो अमर शरीर जे आछे हवाटा छे हां आकाशटा छे सेखाने लिए कृष्ण जेखाने खेला करे ना ओखाने छेड़ दिवे कृष्ण दाय करन हवा कर पंखा दिए ओई हवा रूपे गोविंद रे शरीर का भी सेवा करबो अमर शरीर जे अग्नि आछे ओई कोई ता लिए ओई सूर्य तापर संगे मिले दिवे जन सूर्य किरण पड़िवे आमी ओई कृष्ण शरीर में आमी ताप देबो बा सेटा लिए दर्पण रे लागी दिवे जब कृष्ण निज रूप के देखवे तार मध्ये जाते आमी तार सेवा करबो हां जगन्नाथ बलदेव सुभद्रा से जन ऐसे रचे जन कृष्ण ऐसे रचे ललिता सुने बोले हे राधे तुम ये प्राण त्याग करवे ना गोविंद ऐसे रचे गोविंद ऐसे कहते तू प्राण क्या करवे ना बोले गोविंद ऐसे कहते गोविंद बोले हां बोले कुताई बोले ऐसे कहते देखो एकोन गोविंद जब बने से राधा रानी कोई प्रेम अवस्था के देखे छे तार प्रेम देखे जगन्नाथ प्रेम रे मध्ये तिनी बुलाते आरंभ करते मतलब की बोले तेरी द्रवीभूत होते आरंभ कर छे कोई द्रवीभूत होते 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 एते बड़ा चौक हो गई छे और हाथ गुलो भीतर चली गए छे पाग गुलो भीतर चली गए छे आर वही प्रेमे ना वही जगन्नाथ जी के तो बड़े चौक हाथ पाव गए छे के ना तेरी राधा रानी दे प्रेमे सेकाने बलदेव प्रभु छिले तीनों से राधा रानी दे प्रेम कृष्ण प्रेम दे के तीनों तार मध्ये तेरी बोली गए छे आर जे सुभद्रा देवी जे छिलो गौण वो दादा भाई दे राधा रानी दे प्रेम देखे ताराओ द्रवीभूत होय ताराओ ए रूप में होय छे आ कृष्ण के सुदर्शन चक्र छिलो ना सेटा ए रूप में होय छे आ इति मध्ये सेखाने नारद तिन सेखाने प्रकट होय छे आ नारद प्रकट होय तिनि सुंदर कृष्ण के कीर्तन करे बोले जय जय राधा रमण हरि बोल जय जय राधा ठाकुर
साइन दी दी ऐसे काल के श्री गिरिराज की पूजा हुए समय कृष्ण की जो बात नहीं आसवे ठाकुर ने पूजा लागवे और परो प्रसाद गुलो अपना रही प्रसाद गुलो जीवन ठीक है छे बोले श्री गिरिराज महाराज की आज काल तो एकादशी व्रत काल की एकादशी जैसे एकादशी जी की जान ना तो खेत वाले ना अन्न भर नहीं आसवे ना ठीक है जी कई मिष्टी বৃষ্টিয়ার ফল ফুল নিয়ে আসবে ওই ভোগ লেগে আপনারা ওগুলো খেয়ে নেবেন ঠিক আছে আর কালকে হলে একাদশী ব্রত কার কার একাদশী ব্রত রাখো কার কার একাদশী ব্রত রাখেন হ্যাঁ দেখে আনবেন যে কালকে একাদশী নিশ্চিত রাখবে একাদশী কে বলা হচ্ছে কল্পতরু ব্রত কল্পতরু মানে যা চাইবেন একাদশী তাই দিও যেরকম তো সোমবার কে তারপর মঙ্গলবার কে ও একটাই ফল থাকে কিন্তু একাদশী একাদশী বদলে খুব টাকা পয়সা আছে লক্ষ্মী একাদশী বলা হয় আর একটি হলো পাপ মোচনি মানে ওই একাদশীটা করলে তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ জন্ম তুমি মুক্ত হয়ে তুমি ভগবানের কাছে চলে যাবে এই জন্য চব্বিশটি একাদশী পনেরো দিন পর আসে আপনি যদি পড়ে থাকেন রেগুলার পড়ে দেখবেন প্রত্যেক একাদশীর আলাদা 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 একই ফল নাই কিন্তু অন্যান্য যে ব্রত করা হয় ওই একটি ফল দিবে দ্বিতীয় ফল দিবে না হ্যাঁ এই জন্য আপনারা একাদশী ব্রত নিশ্চিত রূপে রাখবেন এই জন্য শাস্ত্রে বলা হয়েছে একাদশী অন্নতে গোহত্যা নরহত্যা ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পিতা মাতা হত্যা সমস্ত পাপ একাদশীতে আশ্রয় পেয়ে থাকে যদি কেউ একাদশী দিন অন্ন ভোজন করে তাহলে সমস্ত পাপের ভাগিদার হতে হয় সমস্ত পাপ থেকে নিষ্কৃতি আছে কিন্তু একাদশীতে অন্ন খেলে তার কোন নিষ্কৃতি নেই এই জন্য কালকে আমার খুব ভালো ভালো কথা শুনবো এক দুজন কতি পত্রী ছিল ওরা জানতোই না আজকে একাদশী আছে এখানে কি হচ্ছে সকালে সকালে ঝগড়া হয়েছে আপনার দেখবেন ঝগড়া করলে না এমনি তো একাদশী ব্রত রাখবে না আজ যদি ঝগড়া হয়ে গেছে না দুই তিন দিন করে দিতে একাদশী ওর রান্না করবে না খাবে না এখানে কি হয়েছে সকালে সকালে ঝগড়া হয়ে গেছে আর পতি বলছে আমি খাবো না পত্নী বলছে আমি বানাবো বা ওরা জানতো না একাদশী ওই একাদশী না শুনে শুনে এক একাদশী ব্রত করেছে দ্বিতীয় জন্মে তার রাজা জ্ঞানী হয়ে জন্ম গ্রহণ করছে এত মহিমা একাদশী এই জন্য বলেছে মাধব তিথি ভক্তি জনমী চন্দন পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদর বলি এই ব্রতটা হলো ভগবান কৃষ্ণের ব্রত আর যত ব্রত আছে না অন্যান্য দেবাদেবী ব্রত আছে কিন্তু কত দেবী দেবাদেবীদের সন্তুষ্ট করবে 33 করোড় দেবাদেবী যদি গোবিন্দ প্রসন্ন হয়ে যায় 33 কোটি দেবতা নিজের থেকে প্রসন্ন হয়ে যাবে এই জন্য কালকে একাদশী ব্রত কালকে খুব ভালো ভালো কথা শোনাবো কালকে নিশ্চিন্ত রূপে সবাই একাদশী রাখবা চেষ্টা করবেন 12টা পর্যন্ত কিছু না খেতে তারপরে যেরকম দহি দুধ ফল মুড় কুটু আটা পকড়ি বানিয়ে খেতে পারবেন সোটি যদি ভালো হয় পরমান করে খেতে পারবেন আলু দিয়ে আলুদম বানাবেন সুন্দর করে হ্যাঁ কিন্তু সরষার তেল দিবে না ঘি আর যদি বাদাম তেল থাকে এইটাই ব্যবহার করিব আর কাঁচকেলা কুমড়া ফুমড়া খাওয়ার পেটে পেটে কত প্রকার খাবার আছে খাওয়ার অভাব নেই বুঝতে পারছেন তো এখানে চেষ্টা করবে 12টা পর্যন্ত কিছু না খেতে তারপরে প্রসাদ পাবে রাত্রিও খেতে পারবেন কোনো অসুবিধা নেই আর যদি কেউ বলে নাই আমি অবসর টসর খাই সকাল সকাল কিছু কোন অসুবিধা নেই খাও কোনো অসুবিধা নেই সকালে খাও কিন্তু অন্ন খাবে হ্যাঁ অন্নটা খাবে না অন্ন থেকে চেষ্টা করবে পাঁচ চার দিন খালি তাকে খুব ভালো ভালো কথা শোনাবে একাদশী কারা কারা করেছে কিন্তু কেউ কেউ বলে আর এগুলো তো বিধবা করে না এগুলো সব মূর্খামি কথা ভাগবত পড়ে দেখবেন অম্বরীশ মহারাজ ওনার পত্নী করেছে নন্দ যশোদা করেছে সেখানে কুন্তি আমাদের দ্রৌপদী একটা পাণ্ডবান নিজের সব থেকে বড় একাদশী তিনি সেখানে মা সেখানে কুন্তি দ্রৌপদী পাঁচ পাণ্ডব সঙ্গে করেছে রুক্মিণী সত্যভামা করেছিল যার জন্য কৃষ্ণকে পতি রূপে পেয়েছে হ্যাঁ এই জন্য 80 বর্ষ থেকে 8 বর্ষ থেকে 80 বর্ষ পর্যন্ত একাদশী সবাই করতে পারে বিধবা সধবা সবাই একাদশী করার সবাই অধিকার আছে ঠিক আছে কালকে সবাই করবো একাদশী
राधारा के बाद नीचे नियासुर महाराज, नंद महाराज के नियासुर उतार नियासुर महाराज के। हाँ देखो श्री वृषभ, सुना श्री वृषभ महाराज बाड़ी का छेले छो कि बाड़ी को मे नहीं, কিন্তু বাড়িতে যদি কেউ মেয়ে আসে না সবাই বলে বাড়িতে লক্ষ্মী এসছে। কে আসছে বাড়িতে? লক্ষ্মী এসছে। এই জন্য কন্যাদানকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়। কিন্তু বাড়িতে একটা ছেলে একটা মেয়ে নেই। একদিন বৃষভানু মহারাজ সকাল সকাল তিনি ব্রহ্ম মুহূর্ততে তিনি গিয়েছেন যমুনা স্নান করতে, সেখানে দেখে একটি শতদল পদ্ম পুষ্প উপরে একটি সুন্দর বালিকা তিনি প্রবাহিত হতে হতে আসছে। আর বৃষভানু মহারাজ নেমে ওই মেয়েটাকে তিনি কোলে নিয়ে নিয়েছে, বলে শ্রীমতী রাধা রানী কি এখানে কোলে নিয়ে নিয়েছে। এখন নারদ তিনি দেখলেন কৃষ্ণ তো গোকুলেতে এসেছে, কিন্তু রাধা রানী তো নিশ্চিত রূপে আসবে। তিনি গলি গলিতে সর্বত্র গিয়ে সেখানে খুঁজে বেড়াচ্ছে রাধা রানী কোথায়, রাধা রানী আর রাধা রানী পাওয়া যাচ্ছে না। যখন তিনি রাবল এসে শ্রী বৃষভানু মহারাজকে জিজ্ঞাসা করেন বাড়িতে কোন সন্তান হয়েছে, তিনি ছেলেটাকে দেখিয়েছেন, বলে মেয়ে হয়েছে, চুপ হয়ে গেছে, কেন যমুনা থেকে পেয়েছে, বলে হ্যাঁ একটা মেয়ে হয়েছে, নিয়ে আসো। যখন নিয়ে আসছে না দেখে তো বুঝতে পারছে না, আরে এই তো এই কৃষ্ণের লাহিনী পরাশক্তি স্বরূপ শক্তি, এখানে রাধা রানী কিন্তু স্তুতি করতে দিয়েছে, মানে একটু ছলনা করেছে, যাও একটু ফুল ফুল নিয়ে আসো, মেয়েটাকে একটু আশীর্বাদ দেব। যখন ওরা গিয়েছে না তখন রাধা রানী কিশোরী অবস্থা ধারণ করছেন, সমস্ত সখীরা প্রকট হয়ে গেছে। তখন শ্রী নারদ ঋষি সুন্দর তিনি স্তুতি করছে, বলে মুনীন্দ্র বিন্দ বন্দিতে ত্রিলোক শোক হারি Yeah.
Yeah.
आरती 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 आरती।